এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছ। তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছাড়া নিজের পরিচয় দিতে পারো, তো আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মুহাম্মদী বলে? আমরা কি কোরআনে মাহাদিস সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসহাবুল হাদিস বলতে পারি না? আমরা কি সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিসবত করে এবং তাদের সাথে আমাদের আকীদা মানহাজ আমল সবকিছুর মিল রয়েছে আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কেয়ামত পর্যন্ত, আজ পর্যন্ত কেয়ামত পর্যন্ত চলতে থাকবে, আমরা কি সালাফদের অনুসারী সেই জন্য সালাফি বলে পরিচয় দিতে পারি না? জি, কারণ এটার উপর গায়ের জ্বালা, এই এরা সালাফি নাম কোথায় পেলো, তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো, এরা মুহাম্মাদি নাম কোথায় পেলো? এর সহজ উত্তর সৌদি আরবের একজন বড় আলেম বলেছিলেন সেন্টারে যে ঠিক আছে তোমরা যদি মদিনার আলেম, তিনি শেখ সোহাইমি সম্ভবত ছিলেন, তো যদি বলো যে তোমরা সালাফি কেন নিজের নাম রাখছো বা আহলে হাদিস কেন নাম রাখছো, ঠিক আছে আমরা আমাদের নাম উঠিয়ে দেবো, নাম দিয়ে নাজাত পাওয়া যাবে না, কিন্তু তোমাদের নামগুলি যে কোনো ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত, এই নামগুলি যে ভুয়া নাম, এই নামগুলি হক কে বহন করে না, এই নামগুলি আগে উঠিয়ে দাও, কারণ তোমরা আগে এইসব নাম শুরু করেছো। তোমরা এইসব নাম যদি না নিতে তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট, সবাই মুসলিম, সবাই ওয়াহলি সুন্নাত ওয়াল জামাত, সবাই ওই সাহাবায়ে কেরামদের সিলসিলার ধারাবাহিক অনুসারী থাকতাম, নামের প্রয়োজনই হইতো না। যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেলে তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল, না হলে চেনবে কি করে আমাদেরকে যে আমরা সেই সাহাবায়ে কেরামদের এবং তাবেইন তাবা তাবেইনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী? তোমরা নামগুলি উঠিয়ে দাও, সুতরাং তোমরা নকশবন্দি উঠিয়ে দাও, চিশতি উঠিয়ে দাও, মুজাদ্দিদি উঠিয়ে দাও, তোমরা কাদেরি উঠিয়ে দাও, তোমরা সাহারওয়ার্দি উঠিয়ে দাও, তোমরা রেফাই উঠিয়ে দাও, আর তোমরা এইসব বহু যে নামগুলি রয়েছে দেওবন্দি নাম উঠিয়ে দাও, বেরলভি নাম উঠিয়ে দাও, রেজবি নাম উঠিয়ে দাও, তোমরা এই যতগুলির নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও, তাহলে আমরা নাম উঠিয়ে দেব। এছাড়াও কত নাম রয়েছে তাদের, তাই না? আশারি, আশারি আকিদা, তো মাতুরিদি, তো জাহমি, তো মুরজি, হ্যাঁ এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও, যে নামগুলির কোন স্থানের সাথে সম্পর্ক আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক, যেটা যে ব্যক্তি মাসুম না, ভুলের উঠছে না,